গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে এই যে সকালবেলা একদম ঝাড়ু হাতে ওপরে চলে এসেছি, ওপরে ফ্রেশ হব আর ঘর ঝাড় দিচ্ছি। তো হারমোনিয়ামটা ছিল এখানে, পুজো হয়েছিল সরস্বতী পুজো, তো হানির হারমোনিয়ামটা তুলে রাখলাম আর টুলটা পাশে রেখে দিয়েছি, আর হানি হারমোনিয়ামটা খাটের ওপরেই তুলে রাখলাম। তো হানিকে বললাম তোর পাপা বাড়ি আছে, সকালবেলা নিয়ে যেতে বল হারমোনিয়ামটা। তো ও বললো ঠিক আছে, তুমি ঘর ঝাড় দাও, পরে নিয়ে আসছি। মোয়ানার কাছে চলে এসেছি, মনে একটু হাসি দাও, একটুখানি হাসি দাও, হাসি দাও, হাসি দাও, হাসি হাসি হাসি, মোবাইল চলছে তা বুঝতে পারে, হাসো হাসো হাস, হেসে কুটি কুটি হচ্ছে, আর এখন মোবাইল অন করাতে আর হাসি বন্ধ হয়ে গেছে। আরে দেখো কাকার উঠোনে ধান হয়েছে, এই যে এই ধানের চালই হয় আমরা খাই। আচ্ছা যাই হোক, এইখানেই ধান চাষ মানে ধান ইয়ে হয়, শুকানো হয়। আর ওই যে কাকি ওখানে ইয়ে করে ধান ফান, ও মা লাইট ডগা কাটিছিলাম যদি খাও, তা এই যে আর কপালে আছে তারে আছে লাউয়ের ডগা দাও, ব্লগ হচ্ছে বানাচ্ছি না, তোমারটা তোমার মেয়েরটা তুলছি যে ক্যামেরা। কাকাদের বাড়ি গেছিলাম, এই তোমার চাল যে নিয়েছিলাম সেই টাকাটা দিতে, 2300 টাকা দিয়ে আসলাম চালের, 50 কিলো চাল 2300 টাকা নিল। এসে পরে এই যে গরম জল খাচ্ছি শানের আর আমার জন্য। সকাল আজকে ব্রেকফাস্টে হয়েছে এই যে আলু ভাজা আর রুটি, শান খেয়ে চলে গেছে আর আমি দুটো রুটি খাবো আলু ভাজা দিয়ে। ব্রেকফাস্ট করে ওষুধ খাচ্ছি, এটা সুগারের ওষুধ, আমার খাওয়ার পরে খেতে হয় সুগারের ওষুধ। তো সুগারের ওষুধটা খেয়ে তারপরে যাব একটু বাজারে, বেশি কিছু আনতে না, অল্প কিছুই আন। আজকে করব ভেজ ডাল, তার জন্য এই যে সব সবজি কেটে নিয়েছি, ফুলকপি, গাজর আর মটরশুঁটি, এর মধ্যে বিনস দিলে ভালো হতো, তো বিনসটা আমার নেই। আর এই যে করব বেগুন পোড়া, এই দুটো বেগুন বাজার থেকে কিনে নিয়ে আসলাম, দুটো বেগুন না 1 কিলো নিয়েছি, তা দুটো পোড়াবো। আর এইদিকে সেই কচু বাটাটা, কচু বাটাটা আজকে ফ্রিজ থেকে বের করে একটুখানি শুকিয়ে নিলাম, ঠিক আছে। আর এদিকে ভাত বসানো হয়ে গেছে কড়াইতে, বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে কড়াই, এবারে ডাল করব, মুসুরির ডালই করব। তো চলো দেখতে থাকো। মাছ না থাকলে না কী রান্না করব, কী রান্না করব, এই তো একটা টেনশন থাকে। মাছ থাকলে ধরো একটা মাছ কি মাছের ঝোল আর কি ভাজা ভুজো করলাম, হয়ে গেল। আর মাছ না থাকলে যতই তুমি 3/4 ভাগে করো না কেন, তবুও তোমার মনে হয় কি মানে তোমার তৃপ্তি হলো নেই আর কি। তো বেগুন পোড়ানোর জন্য আমি তেল, সর্ষের তেলই বেগুনে একটুখানি ডলে নিচ্ছি। তো এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলি একটা লাইক করে দেখো প্লিজ, আমার কমেন্টস আসছে বেশি, লাইক আসছে কম, তো একটা করে লাইক করে দিও প্লিজ। একটা লাইক করলে তো কোনো অসুবিধা হয় না, তাই না? আর আমি যার ভিডিও দেখি লাইক করেই শুরু করি দেখা। তো যাই হোক, সাবস্ক্রাইব যারা করেছো তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নিতে পারো যদি ভালো লাগে চ্যানেলটা তবেই। আর যারা কমেন্টস করো বা করছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, কারণ কি কমেন্টস পড়তে আমার না খুব ভালো লাগে। একটা কমেন্টস এসছে একটা অ্যাকাউন্ট থেকে, না 3-4টে অ্যাকাউন্ট থেকে, যে আমার চুল ছোটো ছোটো করতে। এবার আমার অনেকটা বড় চুল, দেখি কবে ছোট ছোট করি। মাথায় চুপ চুপ করে তেল দিয়েছি বুঝলে তো, এতটা মানে মাথা যন্ত্রণা করছে কি বলবো আর, তার জন্য চুপচুপ করে তেল দিয়ে তারপর স্নান করেছি। তো স্নান টান করা হয়ে গেছে, তোমার পুজো টুজোও দেওয়া হয়ে গেছে, আর স্নান চলে গেছে পড়তে না খেয়ে, ঠিক আছে। সেই সকালে একটা রুটি আর আলু ভাজা খেয়ে গেছে আর খাইনি। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল করেছি ভেজ ডাল দেখলে। তো চলো ফাইনালি দেখিয়ে দিই যে কী কী রান্না হয়েছে। এই যে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, এই যে দেখো ডাল করেছি, একটু ঘন ঘনই করেছি, পাতলা করিনি বুঝলে তো। আর এই তো ভাত রয়েছে, এই যে বেগুন পোড়াটা মানে খোসা ফোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এরমভাবে, এটা মাখতে হবে। আর এটা আছে শাক, কালকের শাক, ওটা আমি খাবো, শানকে দেবো না। আর এখানে টুকটুক করে করে অনেক কিছুই হয়ে গেছে, এই যে
তোমাদের তো দেখালাম এটা কচু বাটা, আর এটা এটা হচ্ছে আলু ভাজা সকালের, আর এটা হচ্ছে গিয়ে তরকারি, সেই পরশু দিনের তরকারি। মোটামুটি খুচখুচ করে অনেক কটাই বেশ রান্না হয়েছে আজকে। কি বলতো বন্ধুরা, বেশি না আইটেম হলে না তখন না খেতে খুব অসুবিধা হয়, ওই মাছের ঝোল কিংবা একটা ভাজা ভুজো কিংবা ডাল কিংবা ভাজা ভুজো তরকারি হলেই হয়ে যায় খাওয়া। বেশি অনেক পদ হলে না কোনটা ছেড়ে কোনটা খাবো এটাই হচ্ছে গিয়ে কনফিউশন হয়ে যায়, আর বেশি দেখবো পদ খেতেও ইচ্ছা করে না। তো যাই হোক, এখন একটু কথা বলেছি তোমাদের সাথে, তারপরে খাবো, খেয়ে টে তারপরে একটু রেস্ট করবো, তারপর শান আসবে, শানকে খেতে দেবো। তো চলো এখন একটু রাখি, সবার ব্লগগুলো দেখি আর খাই, ঠিক আছে? পরে আবার দেখা করছি তোমাদের সাথে। আস্তে আস্তে শান এখন নিয়ে যাচ্ছে সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে। দাঁড়া, আস্তে আস্তে যা, দাঁড়া গেটটা খুলি। এত ভারী নাকি, দেখো দৌড়চ্ছে। বেলগাছের ওখানে রাখ, বেলগাছ ওই যে বেলগাছের ওখানে রাখ। আমাদের এখানে কোনো গাছপালা নেই, বড় বট গাছটা, এই জন্য বেলগাছের এখানে এমনি রেখে দে না, রেখে দে ওখানে, রেখে দিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসছি বাজারে। দেখো ফুলের দোকানের একটু ভিডিও করলাম, ফুলগুলো দেখে ভালো লাগছিলো তার জন্য একটু শেয়ার করলাম তোমাদের সাথে। রজনীগন্ধা মনে হয় কি পরে আমি বসে থাকি, রজনীগন্ধা ফুলের মালা। আর মিক্সির ছোটো কন্টেনারটা খারাপ হয়ে গেছিলো জন্য একটা 190 টাকা দিয়ে একটা ছোটো কন্টেনার কিনে নিলাম। জিনিসপত্রের দাম কমাতে চায় না জানো তো দোকানদারে এমনই। আর এই যে মোগলাই বলেছিলাম, মোগলাই হবে না এখন, সবে দোকান খুলেছে। তো এগরোল নিলাম, আর কী নিলাম বলো তো, চাউমিন। তো চলো পরে দেখাচ্ছি বাড়ি গিয়ে। হয়ে গেছে এই দেখো বন্ধুরা, এই যে এই কন্টেনারটা আমি কিনেছি বুঝলে তো, এটা ছোট, এই যে ছোটটা মিনিটা দেখেছো কত দাম, 350 লেখা আছে, কিন্তু 190 টাকা নিয়েছে বুঝলে তো। তো চলো ওইদিকে, চাউমিন আর এগরোল আমাদের দিকে তাকিয়ে রয়েছে খাওয়ার জন্য, কখন খাবো। আর এই সাইডে একটা হাওয়াতে বসে রয়েছে, আমি আমি এসে দেখছি কি মোবাইল নিয়ে খুচুর খুচুর করছে, পরীক্ষা যার 22 তারিখ, ঠিক আছে? হ্যাঁ লেখা হয়ে গেছে একদম, 100-তে 100 পাওয়া স্টুডেন্ট বুঝলে তো, মাধ্যমিকে স্টার পাবে। মাধ্যমিকে আমার ছেলের নাম খোদাই করা হবে বড় বড় করে পেপারের প্রথম পেজে। তো আমি এগরোল খাবো এই জন্য, এই যে প্লেটে ঢেলে নিলাম, আর এই যে শানের চাউমিন। তো চলো ঢেলে নিই চাউমিনটা। এই এগরোলটা প্রায় আমি অনেক বছর পরে খাচ্ছি, বাইরের এগরোল বুঝলে তো। হ্যাঁ এই দেখো এগরোলটা খাচ্ছি, খুব সুন্দর বানায় ওই দিদিটা, আমাদের পাড়ায় বাড়ি, খুব সুন্দর বানায়। ওনার এরকম ফাস্টফুডে বাসস্ট্যান্ডে, আমাদের বাজারে বাসস্ট্যান্ডে ফাস্টফুডের দোকান আছে, তো উনি এরকম বানায়। ওনার হাজব্যান্ডও আছে তার সাথে, তো আজকে দোকানে ছিল না, তার জন্য উনি একাই দোকান সামলাচ্ছে। তো মোটামুটি রাত্রেবেলার ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে, রাত্রে রুটি আর দুপুরের যা ছিল সবজি সবজা ওই দিয়ে খেয়ে নিয়েছি ডাল ফাল দিয়ে। তো একটুখানি শোয়ার আগে দুধ খাবো, আর একটু গার্গেল করবো, আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করবো, দুধটা গরম বুঝলে তো, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে শুতে যাব। আর কি বলতো, সব দিন হয়ও না রান্নাঘর পরিষ্কার করা, তো যেদিন যেরকম সেদিন সেরকম। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আজকে এখানের মতো শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো এখনের মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট।